হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জবেলার্স 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিস্তারিত। তো এই ভিডিও থেকে আমরা জানবো যে কিষাণ বন্ধুদের জন্য কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু স্কিম চলে এসেছে, যেটা আমরা অনেকেই হয়তো জানি এবং অনেকে হয়তো জানি না। তো যে না জানার কারণে কিন্তু আমরা অনেকেই যে ভুলটা করি যে বিভিন্ন স্কিমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে উঠতে পারি না। তো যারা যারা অ্যাপ্লাই এখনও পর্যন্ত করেননি এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিস্তারিত জানবার পরে আপনারা যদি মনে হয়ে থাকে যে এটার জন্য আমি অ্যাপ্লাই করব, এবং আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এবং সেই ক্ষেত্রে আপনারা যদি কিষাণ নাও হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভিডিওর বিস্তারিতটা জেনে নিয়ে কিষাণ বন্ধুদের জানিয়ে অবশ্যই আপনি তাদের হয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন। এছাড়া অ্যাপ্লাই কিন্তু তাদেরকে করার কথা বলে দিতে পারেন। তো অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে। ভিডিওটা দেখলে আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন, কেননা কিষাণ বন্ধুদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল একটি ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যুক্ত রতুন সরকারি চাকরির এছাড়াও বিভিন্ন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা রয়েছি একদম অফিসিয়াল ওয়েবসাইটটিতে, আপনারা চলে আসতে পারেন। মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ যে কোনো মাধ্যমে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যাদের নর্মালি মোবাইল প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তাদেরকে যে কোনো একটি ব্রাউজার চলে আসতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার রেকমেন্ড করবো। ক্রোম ব্রাউজার ছাড়াও আপনার যদি মোবাইলে যে ব্রাউজারটা রয়েছে সেটাতে আপনি চলে আসবেন। সার্চ বারে লিখবেন PMKMY। তো এটা লিখে সার্চ করবার পরে এরকম বেশ কিছু সার্চ ইঞ্জিন আপনাদের সামনে চলে আসবে। তো প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ও এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো এটার মধ্যে ক্লিক করা মাত্র আপনাদের সামনে ওপেন হয়ে আসবে অফিসিয়াল ওয়েবসাইটটি। তো চলুন আমরা সেটা দেখে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো এরকম একটা ইন্টারফেস, খুব সিম্পল একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে এই মুহূর্তে হাজির হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল এনরোলমেন্ট অর্থাৎ টোটালি কিন্তু 21 লাখেরও বেশি কিষাণ বন্ধুরা কিন্তু এই যোজনার হয়ে অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছে এবং তারা কিন্তু এই সুযোগটা অলরেডি পেয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু তারা এই 21 লাখেরও বেশি কিষাণ বন্ধুরা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। তো আপনার চেনাশোনা বা চেনা জানা কোনো কিষাণ বন্ধু এরকম থেকে থাকলে, আপনার পাড়া কিংবা আপনার চেনা জানা যদি কেউ থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনার এরিয়ার মধ্যে হয়ে থাকে তাকে জানিয়ে দিতে হবে, কেননা কিষাণ অনেকেই কিন্তু এইভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে না। তো আপনার হেল্পের মাধ্যমে কিন্তু একজন কিষাণ একটু আপনার জন্য কিন্তু একটু উপকৃত হবে, যেটাতে আপনার কিছুই যায় আসছে না। আপনি সরকারের একটি স্কিম তার হয়ে করে দিতে পারলে তিনি উপকৃত হবেন। তো আশা করি এই বিষয়টা আমি আপনাদের বুঝাতে পারলাম। আপনি যদি কিষাণ নাও হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখুন কীভাবে যা অ্যাপ্লাই করতে হবে। তবে যে কোনো বিষয়ে আমরা অ্যাপ্লাই করবার আগে তার বেনিফিটটা অবশ্যই ডিটেলসটা জেনে নেওয়া প্রয়োজন। তো সেই ডিটেলসটা আমরা জেনে নেব। তো এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন, সেখানে কিন্তু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং তবে অ্যাপ্লাই করবার আগে আমরা ডিটেলসটা একটু দেখে নেব। তো ডিটেলসে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের বলা হচ্ছে যে 18 থেকে 40 বয়সের মধ্যে হলেই কিন্তু এখানে কৃষক বন্ধুরা বা কিষাণ বন্ধুরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলা হচ্ছে 2 হেক্টর জমি, অর্থাৎ কোনো কিষাণ বন্ধুর যদি 2 হেক্টর জমির বেশি জমি থেকে থাকে তাহলে সেই কিষাণ বন্ধু কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো 2 হেক্টর জমির যদি কম থেকে থাকে সেক্ষেত্রে পারবে, তবে 2 হেক্টর জমির বেশি জমি থেকে থাকলে সেটার জন্য সেই কিষাণ বন্ধুরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে এটা টোটালি কিন্তু একটা পেনশন যোজনা, যেটা কেবলমাত্র কৃষক বন্ধুদের জন্যই। তো সেখানে মান্থলি আপনাকে একটা টাকা দেওয়া হবে, সেটা হলো 3000 টাকা, যেটা বছরে দাঁড়িয়ে যাচ্ছে 36000 টাকা। তো সেটার জন্য আপনাকে কিছু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো আপনার দরকার পড়বে। তবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে কেবলমাত্র ছোট বা মাঝারি যেসব কৃষক বন্ধুরা রয়েছে তারাই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে সরকারি নিয়ম হিসেবে। এন্টার এজ বিটুইন, তো এখানে বলা হচ্ছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই কৃষক বন্ধু এই স্কিমের হয়ে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবারও বলা হচ্ছে 2 হেক্টর জমির বেশি জমি থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে কী কী ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করলে তারা টাকাটা পাবে না সেটা কী ক্ষেত্রে সেটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে যেসব কিষাণ বন্ধু প্রচুর অনেক এরকম কৃষক রয়েছে যারা কিন্তু বিভিন্ন সরকারি মাধ্যমে টাকা পেয়ে যাচ্ছে, একটা বড় পরিমাণে টাকা পাচ্ছে, তারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া বিভিন্ন NPS যেমন ন্যাশনাল পেনশন স্কিমের হয়ে যদি তারা পেনশন পেয়ে এখনও পাচ্ছে,
তারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেসব কিষাণ বন্ধুরা, কেবলমাত্র কিষাণ, যাদের আর্থিক সিচুয়েশন খুব একটা ভালো না, সচ্ছল না, খুবই ছোট পরিমাপের কিংবা মাঝারি পরিমাপের, তারা কিষাণ, অন্যান্য কোনো কাজ করে না, তাদের জন্য কিন্তু সরকার এই স্কিমটা নিয়ে এসেছে। আদার্স কোনোভাবে তাদের যদি ইনকাম সোর্স থেকে থাকে তাহলে সেটার জন্য কিন্তু তারা, অর্থাৎ যদি গভর্নমেন্ট থেকে কোনো টাকা পেয়ে থাকে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সাথে বলা হচ্ছে শ্রম যোগী মানধান যোজনার হয়েও যদি কোনো কিষাণ অ্যাপ্লাই করে থাকে তাহলেও কিন্তু এর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি এই বিষয়টা আপনারা একটু ঠিকঠাক দেখে নেবেন, এই বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। এবং কী কী এখানে অ্যাপ্লিকেশন কী কী অ্যাপ্লিকেশানে করবার সময় কী কী, যেহেতু এটা অনলাইন প্রসেস, কীভাবে অ্যাপ্লাই করবেন, সেখানে কী কী প্রয়োজন হবে সেটা একটু দেখে নিন। খুবই সাধারণ দুটো ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, সেটা হলো আধার কার্ড এবং আপনার সই সমেত একটি কিষাণ পিএম কিষাণের অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট একটা আপনার সই সমেত লাগবে। সাথে লাগবে একটি পাসপোর্ট সাইজ ফটো, যেটা এখানে বলা নেই, তো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার একটা স্ক্যান করা ফটো লাগবে। এখানে বলা হচ্ছে যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত হলেই আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, তবে আপনার যে পেনশনটা শুরু হবে সেটা কিন্তু 60 বছরের পরে। তো এখন যে এই যে 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে, তাহলে কি 18 বছর বয়সে যদি আপনি স্কিমটা চালু করেন তাহলে কি আপনার কত টাকা লাগবে, এবং 19 কিংবা 30 যদি আপনি চালু করেন তাহলে আপনার কত টাকা লাগবে, এই স্কিমটির জন্য আপনার কত টাকা লাগবে? তো এই স্কিমটির ক্ষেত্রে আমি বলে দিই আপনাকে, তো এই জন্য আপনারা নিজেরাও দেখে নিতে পারেন এখানে ডিসক্রিপশন, এবং এখানে ফিচার্স, বেনিফিটস এবং মান্থলি কন্ট্রিবিউশন। তো মান্থলি কন্ট্রিবিউশনের অপশানটিতে ক্লিক করবেন, এখানে আপনার একটি চার্ট খুলে যাবে। যদি আপনার বয়স 18 থেকে থাকে তাহলে আপনাকে 55 টাকা পার মান্থ, মানে প্রত্যেক মাসে কিন্তু আপনাকে 55 টাকা করে জমা করতে হবে। সেটার জন্য আলাদা কোনো কন্ট্রিবিউশন নেই, আপনাকে আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সেটার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করে ব্যাঙ্কে জমা দিতে হবে। তো 18 বছর বয়স হয়ে থাকলে এবং 18 বছর বয়সে যদি আপনি এই রিকোয়ারমেন্টগুলো আপনার হয়ে যায়, যদি আপনি কিষাণ বন্ধু হয়ে থাকেন, 2 হেক্টরের জমির কম জমি থেকে থাকে, তাহলে আপনার এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেক মাসে 55 টাকা আপনাকে জমা করতে হবে, এবং সরকার থেকে কিন্তু সেম 55 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে, যেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে তাহলে জমা পড়ে গেলে 110 টাকা। তো এইভাবে জমা করতে করতে যখন আপনার 40 বছর বয়স হয়ে যাবে তখন একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো সেই অ্যামাউন্টের হিসেবে কিন্তু আপনার একটা মান্থলি আপনাকে 3000 টাকা করে দেওয়া হবে। তো এখন এখানে দেখা যাচ্ছে যদি আপনি 19 বছর বয়সে করবেন তাহলে 58 টাকা, 20 বছর বয়সে করলে 61 টাকা। তো সেই ক্ষেত্রে যদি 40 বছর বয়সে হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট একটু বেশি হয়ে আছে 200 টাকা, কেননা আপনি এতগুলো বছর করেননি, সেক্ষেত্রে অ্যামাউন্ট একটু বেশি দিয়ে আপনাকে হিসাবটা মিলিয়ে দিতে হচ্ছে। 40 বছর বয়সে আপনাকে 200 টাকা দিতে হচ্ছে এবং সরকার থেকে 200 টাকা দেবে, তাহলে আপনার হয়ে যাচ্ছে টোটাল 400 টাকা, ঠিক আছে? তো এইভাবে একটা যে একটা অ্যামাউন্ট আপনার 40 বছরের মধ্যে আপনার একটা অ্যামাউন্ট যখন হয়ে যাবে তো সেটার উপর আপনার কিন্তু পেনশন দেওয়া হবে। তো এই স্কিম চলাকালীন যদি কিষাণ যিনি যার হয়ে অ্যাপ্লাই করেছে, যিনি কিষাণ অ্যাপ্লাই করেছে, তো তার যদি মৃত্যু ঘটে যায় সেক্ষেত্রে তার এই টোটাল বেনিফিট সুযোগটা বা এই বেনিফিটের হয়ে যে টাকাটা হয়ে থাকে সে টাকাটা ওনার ওয়াইফকে দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু একদম এই স্কিমের এটাই নিয়ম। তো এখন হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি হোমে গিয়েও অ্যাপ্লাই করে নিতে পারেন। এছাড়া হোমে গিয়ে এখানে একটি দেখবেন একদম হোমের স্ক্রিনটা এরকম, তো নিচে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এছাড়াও আপনি এখানে যে হাউ টু অ্যাপ্লাই, এখানে একটি অপশান রয়েছে, তো দুটোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। তো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করা মাত্র আপনাদের সামনে ওপেন হবে আবারও একটি ইন্টারফেস। তো কিছুটা সময় লেগে আছে, আমার নেটের স্পিড খুবই কম। এছাড়া আপনি এখানে স্টেপগুলো দেখে নিতে পারেন যে কীভাবে আপনি নিজে যদি অ্যাপ্লাই করতে চান কীভাবে অ্যাপ্লাই করবেন। যে কোনো আপনি সিএসসি সেন্টারে গিয়েও অ্যাপ্লাই করে নিতে পারেন, এছাড়া আপনি নিজে এনরোলমেন্ট করে অ্যাপ্লাইটা করতে পারেন। তো এনরোলমেন্ট হিসেবে অ্যাপ্লাইটা করতে হলে এরকম একটা ইন্টারফেস শো হবে, তবে তার আগে আপনার উপরে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে। আমি অলরেডি একবার অ্যাপ্লাই করে নিয়েছি, একজন দুজনকে অ্যাপ্লাই করে দিয়েছি, যার জন্য আমার কাছে শো করছে না। তবে আপনি যদি অ্যাপ্লাই করবেন উপরে একটি মোবাইল নাম্বার শো করবে, সেই মোবাইল নাম্বারে আপনি রেজিস্টার করে নেবেন। তো আমার উপরে একজন শো করছে,
আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা রয়েছে, যার জন্য এই পেজটা ডাইরেক্ট ওপেন হয়ে গেল। তো আপনাদের সামনে ওপেন না হলে উপরে মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা দেবেন এবং একটি ক্যাপচা কোড আসবে, সেটা দেওয়ার পরে এখানে অপশানে এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন আপনাদের কোথাও কিছু করবার দরকার নেই, এখানে এনরোলমেন্ট যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে একদম লাস্ট 3 নম্বর যে অপশানটি রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটাতে ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করা মাত্র আপনার সামনে ওপেন হয়ে আসবে এরকম একটি পেজ, যেটাতে আপনার যিনি অ্যাপ্লাই করছে তার আধার কার্ড অর্থাৎ সেই কিষাণ বন্ধুর অ্যাপ্লাই আধার কার্ডটার নাম্বারটা দিতে হবে। এখানে একটি চেকবক্স থাকবে, যে চেকবক্সটির মধ্যে আপনার একটি টিকমার্ক দিয়ে দেবেন, এখানে ফিটেজ ডিটেলসটা একটু দিয়ে দেবেন, এবং এখানে সাবস্ক্রাইবার নেম যা যিনি অ্যাপ্লাই করছে তার নাম, ডেট অফ বার্থ মেল ফিমেল যিনি অ্যাপ্লাইটা করবেন, কেননা এক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনে অ্যাপ্লাই করতে পারবে, এবং মোবাইল নাম্বার মেইল আইডি স্টেট। তো স্টেট যেটা স্টেটটা আপনি যেটা দেবেন, সাপোজ আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, তো সেই স্টেটের ডিস্ট্রিক্টগুলি কিন্তু এখানে শো করবে। তো আমি জলপাইগুড়ি যেহেতু জলপাইগুড়িটা দিয়ে দিলাম, তো এখানে সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাকে একটু ফিল আপ করতে হবে। তো উপরে প্রত্যেকটি ক্ষেত্রে ক্লিক করে স্টার মার্ক থাকবে, যেগুলো কিন্তু অবশ্যই যেটা বক্সের উপরে স্টার মার্ক থাকবে সেটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, না ফিল আপ করলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ হবে না। তো সমস্ত কিছু করবার পরে এখানে ক্যাটাগরিটা দেবেন, এবং ফাইনালি যেটা না করলে কিন্তু এটা হবে না সেটা হলো আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত জেনে বুঝে যে অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা একটু পড়ে নেবেন, না বুঝলেও আপনি এটাতে টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন, তাহলে অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো পরবর্তী পেজে আপনার ফটো চাওয়া হবে, সেই ফটোটা দেবেন। তো আমি এই মুহূর্তে অ্যাপ্লাই করছি না, তাহলে আপনাকে দেখাতে পারতাম, এবং ফটোটা আপনার স্ক্যান করা থাকতে হবে 100 KB মধ্যে, সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কাছে কিন্তু আর কিছুই চাওয়া হবে না, ফাইনালি আপনার যেটা অ্যাপ্লিকেশনটা জমা পড়ে গেলো এরকম একটা লেখা চলে আসবে এবং অ্যাপ্লাইটা হয়ে যাবে। পরবর্তীতে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে কিন্তু আপনার একটি কার্ড চলে আসবে, ঠিক আছে। সেই কার্ডটির উপরে দেওয়া থাকবে যে আপনার 40 বছর বয়স পর্যন্ত আপনাকে এই প্রিমিয়ামটা চালাতে হবে, এবং 40 বছরের পরে অর্থাৎ 60 বছর পরে আপনাকে পেনশন দেওয়া হবে, যদি আপনি বেঁচে না থাকেন তা সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে দেওয়া হবে টাকাটা, এবং বেঁচে থাকলে 60 বছরের পরে আপনার মান্থলি 3000 টাকা, যেটা বছর হয়ে যাচ্ছে 36000 টাকা পার ইয়ারে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে, সেটা পেনশন হিসেবে। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি। ভিডিওর থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।